এখানে তো আমরা রেঞ্জটা কি বলছি 600 সামথিং বনাম 80 জন সামথিং তাই না এটাই তো হচ্ছে রেঞ্জ এই সরকার 2009 সাল থেকে তো রাষ্ট্রীয় দায়িত্বে আছে তো রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় মানবাধিকার কমিশন থেকে শুরু করে তথ্য অধিকার কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে এই যে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া স্বচ্ছতাকে জবাবদিহিতাকে এবং গণমাধ্যমকে যে উদার ভাবে দেখে গণমাধ্যমের যে আমি বলবো মানে যে এক ধরনের সার্বিক বিস্তৃতি ঘটেছে যে এতগুলো টেলিভিশন চ্যানেল এতগুলো পত্রিকা তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মহাবিস্ফোরণ ঘটেছে যে তথ্য এখন আর লুকিয়ে রাখা যায় না তো এই ধরনের একটা পরিস্থিতি কারা সৃষ্টি করেছে এই সরকারই তো করেছে শেখ হাসিনা সরকার করেছে রাজনৈতিক সদিচ্ছাটা যদি এই সরকারে না থাকতো যে প্রত্যেকটি গুম যদি বলি বা হারিয়ে যাওয়া নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে যদি সদিচ্ছাটা না থাকতো এই যে তথ্যর বিষয়টি যে উন্মুক্ত করে দেওয়ার যে সংস্কৃতিটা বাংলাদেশের রাজনীতিতে সমাজে অর্থনীতিতে যে আনা সেটা তো এই সরকারেই করেছে অথচ যারা উইথ অল ডিউ রিসপেক্ট আজকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় হাবিব ভাই তিনি বলেছেন স্বাভাবিকভাবেই তিনি যে এই কথাটা বলতে পারছেন আপনার টেলিভিশন চ্যানেলে এই অধিকারটা কি আমাদের ছিল আমি তো একটা রাজনৈতিক পরিবারে ছিলাম ওমরায় যাওয়ার জন্য হজে যাওয়ার জন্য হাইকোর্টে এসে জিও দেওয়ার জন্য আমার বাবাকে প্রতিবার এসে এসে প্রার্থনা করে রিট পিটিশন করে তাকে হজে যেতে হতো এইটা ছিল আমাদের তৎকালীন অবস্থা হাজার হাজার নেতাকর্মীকে সরাসরি হত্যা করা হয়েছে শুধু তাই না দলের প্রধানকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করেছে আপনি একটা মানে এই একটা জিনিস যখন আমি মিলাবো অর্থাৎ তুলনা করব তুলনা করার একটা সীমা থাকতে হবে সেখানে বেগম খালেদা জিয়া কি ট্রিটমেন্ট পেলেন সরকারের কাছ থেকে আর আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী হিসেবে কি ট্রিটমেন্ট পেয়েছেন সরকারের কাছ থেকে সেটা যদি ন্যূনতম তুলনা হয় ওনাদের যে অভিযোগ আমি বলবো না যে অভিযোগের সত্যতাকে আমি একেবারে নেগেট করে দিব অভিযোগ তারা করবেন অভিযোগগুলো তদন্ত হওয়া অবশ্যই প্রয়োজন সাথে সাথে আমাদেরও তো বক্তব্য থাকবে বাংলাদেশে গুম খুন এই যে সংস্কৃতিটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা সরকারি বাহিনী পুলিশ বাহিনী ইত্যাদিকে ব্যবহার করে রাতারাতি মানুষজনকে গুম করে দেওয়ার কাজটা কে করেছে জিয়াউর রহমান সাহেব করেছেন আজকে হাবিব ভাই যখন ছাত্রলীগ করতেন সেই সময়টাতে ছাত্রলীগের উপরে কী নির্যাতন নিষ্পেষণ হয়েছে সেটা তিনি তো খুব ভালো করেই জানেন জিয়াউর রহমান সাহেব আমার বাবা এবিএম মহিউদ্দিন চৌধুরীর যে একেবারে বিশ্বস্ত সহকর্মী ছিল মৌলভী সৈয়দ সাহেব তিনি বঙ্গবন্ধু হত্যার বিরুদ্ধে তারা মিলে যে প্রতিবাদ করেছে চট্টগ্রামে এই অপরাধে তৎকালীন সময় তাকে তুলে ধরে নিয়ে সরাসরি হত্যা করেছে তার লাশটাও তার পরিবারের সদস্যরা পায় নাই তো এই যে হাজার হাজার সেনাবাহিনীর কর্মকর্তা অন্য সাধারণ সিভিলিয়ানের কথা বাদ দেন সেনাবাহিনীর হাজার হাজার কর্মকর্তা বিমান বাহিনীর কর্মকর্তা তাদেরকে রাতারাতি যে ফাঁসি দেওয়া হয়েছে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নেওয়া হয় নাই এদের পরিবারগুলো প্রতিষ্ঠান হিসেবে বিমান বাহিনী সেনাবাহিনী সামরিক বাহিনী আমাদের শৌর্য বীর্যের প্রতীক তাদের সদস্যদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে ফাঁসিতে তোলা কারণ তারা বঙ্গবন্ধু হত্যার বিষয়ে তাদের একটা অবস্থান ছিল যে এই ঘটনা ঘটেছে তারা বিচার চায় তো এই সংস্কৃতি কে সৃষ্টি করেছে যেই রাজনৈতিক দল সেই সংস্কৃতির একটা প্রতিফলন এবং ফসল আমি ব্যক্তি বিশেষে বলছি না রাজনৈতিক সংস্কৃতিটার কথা বলছি সেই সংস্কৃতিতে যারা লালন করেছেন তারা যখন মানবাধিকার কথাটা বলেন শেখ হাসিনা শেখ রেহানার মৌলিক আপনি বাদ দেন তারা বঙ্গবন্ধুর কন্যা আপনি বাদ দেন তারা প্রেসিডেন্টের কন্যা আপনি একজন দেশের নাগরিক হিসেবে তাদের অধিকার ছিল যে তারা পিতৃহত্যার পরিবারের সকল সদস্যদেরকে হত্যা করা হয়েছে সেটার বিচার পাওয়া তাদের মৌলিক নাগরিক অধিকার ছিল সংবিধানের পঞ্চম সংশোধনী করে আপনি ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা শুধুমাত্র সাধারণ অর্ডিন্যান্স করেন নাই জিয়াউর রহমান সাহেব সংবিধানের পঞ্চম সংশোধনী করে বিচারের সকল পথ রুদ্ধ করেছেন এই সংস্কৃতিটা তারপর আমরা কোথায় দেখলাম একই সংস্কৃতি দেখলাম অপারেশন ক্লিন হার্টের দায় মুক্তি দেয়া কারা করেছে জিয়াউর রহমান সাহেব সংবিধানের পঞ্চম সংশোধনী ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে আমার সংবিধানের অংশ করলো বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করলো মৌলিক অধিকার দুজন বাংলাদেশের নাগরিকের খর্ব করলো একইভাবে একই প্রক্রিয়ায় তার স্ত্রী তার সন্তানের পরিচালিত রাজনৈতিক দল ক্রস ফায়ারকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য পার্লামেন্ট আইন পাশ করলো
এই যে একটা অপসংস্কৃতি বাংলাদেশে হত্যার খুনের গুজব গায়েব করে দেওয়ার, আমার বক্তব্য হচ্ছে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা তো সবসময় ক্ষমতায় থাকবো না, আমরাও তো বিরোধী দলে যাবো, অবশ্যই জনগণ না চাইলে কালকে আমরা বিরোধী দলে চলে যাবো, কিন্তু সেই কারণে নফল ভাই, সেই কারণেই বলছিলাম সকলের সুরক্ষার জন্য বিচার ব্যবস্থাটাকে স্বাধীন বিচার ব্যবস্থা 2008 সালে উচ্চ আদালতের রায় হওয়ার পরে কারা জুডিশিয়াল সার্ভিস কমিশন করেছে, আমরা তো বেইলেই পেতাম না, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার ক্যাডারের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বেইল দেওয়ার দায়িত্বে থাকতেন, এখন তো আমার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, এখন তো অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরা বেইলটা হলেও পাচ্ছেন, যেটা তার মৌলিক নৈতিক মানে মিনিমাম রাইট যেটা। তো এখন বিষয়টা হচ্ছে আমরা একটা একটা ইকোসিস্টেম এই দেশে অবশ্যই থাকতে হবে, যে ঐক্যমতের, যে মঞ্জু ভাই যে কথাটা বলেছেন যে কিছু কিছু সুনির্দিষ্ট বিষয়ে মৌলিক অধিকারের প্রশ্নে কিছু কিছু বিষয়ে আমাদের ঐক্যমত থাকতে। এখন আমার প্রথম সারির নেতা এএসএম কিবরিয়া সাহেবকে আপনি গুলি করে হত্যা করলেন, বা জঙ্গিদেরকে অস্ত্র দিলেন, বোমা দিলেন, গ্রেনেড দিলেন, যা শেখ হাসিনার বঙ্গবন্ধুর কন্যা, আপনি মানে আওয়ামী লীগের মিছিলের মধ্যে তারা বোমাবাজি করলো, তারপরে ব্রিটিশ হাইকমিশনের বোমাবাজি করলো, আহসানুল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করলো, হাজার হাজার পূর্ণিমাকে ধর্ষণ থেকে শুরু করে সনাতন ধর্মের লক্ষ লক্ষ মানুষকে দেশচ্যুত করলো, বাস্তুচ্যুত করলো। 2001 থেকে 2006 সাল যদি মানে এটা তো আমি বলবো গজবের সময়, সেই গজবের সময়টা যদি আরেকটু বাড়ত বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেত। প্রশ্নটা হচ্ছে এখন আমরা প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার যেই প্রচেষ্টাটা যেটা ছিল সেটাকে কি আমরা স্বাগতম জানাই, সেটাকে কি আমি সুষ্ঠু রাজনৈতিক প্রক্রিয়া বলে আমি বলতে পারি? পারি না। একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমি আওয়ামী লীগ অনেক কাজের সাথে আমরা বিরোধ থাকতে পারে, আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু বাংলাদেশকে আমি আফগানিস্তানে পরিণত করার মানসিকতার লোকগুলোকে রাষ্ট্রক্ষমতায় আমার দেশের বেশিরভাগ মানুষই দেখতে চান।